হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমার জন্য, সেকেন্ড হ্যান্ড বাইকের ভিডিও। তোমরা দেখতেই পাচ্ছ আজ যে তোমার জন্য আমি কালেকশনগুলো নিয়েছি, অনেকগুলো কালেকশন নিয়ে এসেছি তোমার জন্য, আর সবগুলো নিউ কালেকশন নিয়ে এসেছি আর একদম অ্যাফোর্ডেবল প্রাইসে নিয়ে এসেছি। আর তোমাদের অনেক কমেন্ট ছিল যে আম্বাসার ভিডিও আনার জন্য, তাই আমি আম্বাসার ভিডিও নিয়ে এসেছি আবার তোমার জন্য, আর সবগুলো নিউ আর একদম অ্যাফোর্ডেবল প্রাইসে নিয়ে এসেছি, ঠিক আছে? তাই অনুরোধ রইল যে ভিডিওটা স্কিপ করবে না, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে। তাহলে চলো ভিডিওটা স্টার্ট করি, ঠিক আছে? তাহলে ফার্স্ট যে কালেকশনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পালসার 180F, ঠিক আছে? এটা মডেল হচ্ছে 2020 মডেল আর রান করেছে 20,000 কিলোমিটার রান করেছে। আর এটার যে প্রাইসটা, এটার প্রাইস হচ্ছে 80,000। আর যে প্রাইসটা আমি বলছি এটা কিন্তু আস্কিং প্রাইস, ঠিক আছে? আর তাই তোমরা কন্ডিশনটা একটু ভালো করে দেখে নাও। আর নেক্সট কালেকশনটা যে আছে, নেক্সট কালেকশন হচ্ছে হিরো এচিবার 150, ঠিক আছে? আর মডেল 2019 মডেল, আর রান করেছে 22,000 কিলোমিটার রান করেছে, আর এটার প্রাইস হচ্ছে 52,000, ঠিক আছে? আর যে প্রাইসটা বলছি এটা কিন্তু আস্কিং প্রাইস। আর কন্ডিশনটা যতটুকু সময় আমি ভালোভাবে দেখিয়ে দিয়েছি তোমরা দেখে নাও। তারপর নেক্সট কালেকশনে আসছি, নেক্সট হচ্ছে ডিসকভার 2019 মডেল, আর এটাও 18,000 কিলোমিটার রান করেছে, আর প্রাইস হচ্ছে 48,000, ঠিক আছে? কন্ডিশনটা দেখা একদম ভালো কন্ডিশনে আছে। তারপর হচ্ছে পালসার 150, ঠিক আছে? মডেল হচ্ছে 2021, এতে ABS আছে, আর রান 15 থেকে 18 হাজারের মধ্যেই আছে রানটা, আর প্রাইস হচ্ছে 68,000, ঠিক আছে? আর চলো, তারপর নেক্সট হচ্ছে TBS অ্যান্ট্রক 125, এটা মডেল হচ্ছে 2023-এর, আর রান করেছে 10,000, আর প্রাইস হচ্ছে 72,000, ঠিক আছে? 72,000 এটা প্রাইস, এটাও কিন্তু আস্কিং প্রাইস, কিছু একটা ডিসকাউন্ট হয়ে যাবে এতে, ঠিক আছে? তারপর যে নেক্সট কালেকশনটা, তারপরে কালেকশনটা আবারও অ্যান্ট্রক, এটা হচ্ছে 125, আর এটাও 2023-এর, রান করেছে 15,000 কিলোমিটার রান করেছে, আর এটার প্রাইসটা হচ্ছে 66,000, ঠিক আছে? কন্ডিশনটা দেখে নাও, একদম ভালো কন্ডিশনে আছে এটা, ঠিক আছে? আর তোমরা যতটুকু সম্ভব আমি ভালোভাবেই দেখিয়ে দিয়েছি, তোমরা তবু কন্ডিশনটা একটু ভালো করে দেখে নাও। আর তারপর যে নেক্সট কালেকশনটা হচ্ছে আবারও অ্যান্ট্রক, তোমার এই জন্য এসি একসাথে তিনটে অ্যান্ট্রক, কালারটা একটু ডিফারেন্ট দেখতে পাচ্ছ। এটা হচ্ছে 2022-এর মডেল, ঠিক আছে? রান করেছে 17,000 কিলোমিটার রান করেছে, এটার প্রাইসটা হচ্ছে 69,000, কন্ডিশনটা একদম ভালো কন্ডিশনে আছে, যতগুলো দেখেছি সবগুলো একটু ভালো কন্ডিশনে আছে, ঠিক আছে? আর তারপর যে মানে দেখতে পাচ্ছ, তারপর কালেকশন হচ্ছে মেস্ট্রো এইচ, ঠিক আছে? আর এটা 2019-এর মডেল, আর রান করেছে 25,000 কিলোমিটার রান করেছে, আর এটার যে প্রাইসটা হচ্ছে 48,000। আমি একটু তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছি তোমাদের, আরও যদি তোমাদের কিছু দাঁড়া থাকে স্ক্রিন নাম্বার দেওয়া আছে, তোমরা যে কোনো সময় কল করে জিজ্ঞেস করে নিতে পারো, ঠিক আছে? চলো তাহলে কন্ডিশনটা একটু ভালো করে যতটুকু সম্ভব তোমরা দেখে নাও। তারপর নেক্সট কালেকশনের দিকে আমরা আসছি, নেক্সট হচ্ছে আবারও মাইস্ট্রো, ঠিক আছে? 2019 মডেল, আর রান করেছে 23,000 কিলোমিটার রান করেছে এটা, আর এটার প্রাইসটা হচ্ছে 48,000, ঠিক আছে? এই প্রাইসটা কিন্তু আস্কিং প্রাইস, তাই তোমরা কল করো, যে বাইকটাই বা যে স্কুটি পছন্দ হচ্ছে একটু তাড়াতাড়ি করে কল করে বুক করে নাও, আর গিয়ে ভালোভাবে দেখো, দেখে পছন্দ হলে ভালোভাবে টেস্ট ড্রাইভ নাও, তারপর নাও। চলো তারপর নেক্সট কালেকশনের দিকে যাচ্ছি, TBS আবারও TBS অ্যান্ট্রক, এটা মডেল 2022-এর, আর রান করেছে 15,000 কিলোমিটার, এটা রান করেছে, প্রাইস হচ্ছে 65,000, ঠিক আছে? এটার প্রাইস হচ্ছে 65,000। তারপর দেখো, তারপর হচ্ছে হিরো প্লেজার মডেল 2020 মডেল, আর রান করেছে 20,000 কিলোমিটার রান করেছে, আর প্রাইস হচ্ছে 48,000। তোমরা কালারটাও দেখো, কালারটা একদম মানে খুব মিষ্টি একটা কালার, আর কন্ডিশনটা একদম ভালো কন্ডিশনে আছে স্কুটিটা। তোমরা একটু মানে এই স্কুটিটাও যাদের স্কুটি নেওয়ার ইচ্ছে তোমরা দেখতে পারো স্কুটিটা, ঠিক আছে? আর স্কুটিগুলোর মাইলেজও মানে অনেকটা ভালো, তোমরা এই ডিটেলসটা জানার জন্য কল করে নিতে পারো। তারপর নেক্সট কালেকশন হচ্ছে দেখতেই পাচ্ছ হিরো এচিবার, এটা হচ্ছে 2019 মডেল, আর রান করেছে 25,000 কিলোমিটার এটা রান করেছে, আর যে প্রাইসটা হচ্ছে 50,000, ঠিক আছে? এটাও কিন্তু আস্কিং প্রাইস, তোমরা দেখতেই পাচ্ছ এগুলো মাইলেজও মানে মাইলেজ সেগমেন্টে আসে, ভালো মাইলেজ দেয়, আর যাদের পছন্দ হচ্ছে খুব তাড়াতাড়ি করে বুক করে নাও, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, তোমরা যে কোনো সময় কল করে নিতে পারো। ওর নেক্সট কালেকশন দেখতে পাচ্ছ, নেক্সট কালেকশন হচ্ছে হিরো এক্সট্রিম, আর এটা হচ্ছে 2021 মডেল, আর মানে বাইকটা রান করেছে 20,000 কিলোমিটার রান করেছে, আর যে বাইকটার প্রাইসটা হচ্ছে 63,000, ঠিক আছে? তোমরা কন্ডিশনটা দেখে নাও, এই বাইকটা তোমরা
3000 দিয়ে পাচ্ছ এটাও কিন্তু আস্কিং প্রাইস ঠিক আছে তাই যাদের পছন্দ হচ্ছে আবারও বলে ইচ্ছে একটু তাড়াতাড়ি করে যোগাযোগ করে নাও স্ক্রিন নাম্বার দেওয়া আছে তোমরা যে কোনো সময় একটা কল করে জিজ্ঞেস করে নিতে পারো ডিটেল জানতে পারো তারপর নেক্সট হচ্ছে পালসার 135 আর এটা হচ্ছে মডেল হচ্ছে 2014 মডেল এটা আর রান করেছে 40,000 কিলোমিটার এটা রান করেছে ঠিক আছে আর প্রাইসটা হচ্ছে 36,000 দিয়ে তোমরা এই বাইকটা পাচ্ছ তাই যাদেরই ভালো লাগছে একটু তাড়াতাড়ি করে যোগাযোগ করে নাও যতগুলো বাইক নিয়েছি অনেকটা অ্যাফোর্ডেবল প্রাইসে তোমাদের জন্য নিয়ে এসেছি তারপর হচ্ছে এক্সট্রিম 2014 মডেল এটা রান করেছে 35,000 কিলোমিটার এটা রান করেছে আর প্রাইসটা হচ্ছে 43,000 ঠিক আছে 43,000 দিয়ে তোমরা এই বাইকটা পাচ্ছ কন্ডিশনটা বেশ ভালো তবুও তোমরা যখন যাবে একটু ভালোভাবে দেখে টেস্ট ড্রাইভ নিয়ে তারপর নাও ঠিক আছে তারপর আজকে নেক্সট কালেকশন হচ্ছে অ্যাপাচি আলটিআর তোমরা দেখতেই পাচ্ছ রেড কালারের আর মডেল হচ্ছে 2022 মডেল এটা আর রান করেছে 15,000 কিলোমিটার রান করেছে আর এই বাইকটার যে প্রাইস হচ্ছে 75,000 তোমরা কন্ডিশনটা দেখে নাও একদম ভালো কন্ডিশনে আছে বাইকটা ঠিক আছে আর যাদেরই পছন্দ হচ্ছে একটু তাড়াতাড়ি করে যোগাযোগ করো এই বাইকটা তোমরা 75,000 দিয়ে পাচ্ছ এটাও কিন্তু আস্কিং প্রাইস ঠিক আছে তারপর নেক্সট যে কালেকশনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গ্ল্যামার আর এটা মডেল হচ্ছে 2021 মডেল এটা রান করেছে 23,000 কিলোমিটার এটা রান করেছে ঠিক আছে আর এই গ্ল্যামারের প্রাইসটা হচ্ছে কিন্তু 62,000 আর সবাই জানো এই মানে এই সাইকেলগুলো খুব ভালো মাইলেজ দেয় তাই যাদের মাইলেজের দরকার আর কন্ডিশনটাও বেশ ভালো তাড়াতাড়ি করে যোগাযোগ করো তারপর দেখতে পাচ্ছ তারপর হচ্ছে পালসার 125 ঠিক আছে 125 আর 2021 মডেল এটা আর রান করেছে 30,000 কিলোমিটার রান করেছে এটা আর প্রাইসটা হচ্ছে 70,000 ঠিক আছে 70,000 দিয়ে তোমরা এই বাইকটা পাচ্ছ তাই যাদেরই পছন্দ হচ্ছে আবারও বলেছি স্ক্রিন নাম্বার দেওয়া আছে একটু তাড়াতাড়ি করে যোগাযোগ করে নাও আজকে লাস্ট কালেকশন নিয়ে চলে এসেছি তোমাদের জন্য ত্রিপুরায় এই প্রথমবার মানে আমার চ্যানেলে তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে একটু দেখে নাও মাত্র এই বাইকটার আবারও বলেছি বাইকটার বয়স কিন্তু মাত্র 5 মাস হয়েছে তোমরা কন্ডিশনটা দেখো একদম মানে ফ্রেশ কন্ডিশনে আছে KTM RC 390 ঠিক আছে মাত্র 5 মাস হয়েছে তাই যাদের স্পোর্টস বাইক দরকার একটু মানে ভালো রেঞ্জের একটু ভালো বাইক দরকার একটু তাড়াতাড়ি করে যোগাযোগ করো দেখতে পাচ্ছ একদম ভালো কন্ডিশনে আছে 5 মাস হয়েছে বুঝতেই পারছো ঠিক আছে এখন তোমাদের বলেছি এই বাইকটার কিন্তু নিউর প্রাইস কিন্তু 4,20,000 টাকা বাইকটা যদি তোমরা শোরুম থেকে নিতে যাও 4,20,000 দিয়ে নিতে হবে সেটা অনরোড প্রাইস ঠিক আছে আর এটা রান করেছে মাত্র 2,000 কিলোমিটার রান করেছে বাইকটা আর এই বাইকটার যে প্রাইস হচ্ছে 2,50,000 দিয়ে তোমরা এই বাইকটা পাচ্ছ তাই তাড়াতাড়ি করে যোগাযোগ